স্ট্রাইকিং পজিশনে আবার রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ের নতুন বাজার মাঠত মার্শালের সহযোগিতাত বুধবার বিকেলে উৎসবমুখর পরিবেশত কাপ্তাই শেখ রাসেল স্মৃতি উন্মুক্ত ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলা অনুষ্ঠিত হইয়া ক্ষেত্র অঞ্চলে গেলে 500 মিটার অতিক্রম করে ট্রেন। কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকে খেলার বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেয় রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বাবু বৃষকেতু চাকমা। এখনো অব্যাহত আছে, আমাদের নেত্রী বলেছেন তিনি অন্যায়ের কাছে মাথা নত পারবেন না, অন্যায়ের কাছে তিনি সিলিন্ডার খাবেন না। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য প্রকৌশলী তোয়াং চিং মং মারমা, কাপ্তাই আওয়ামী লীগের সভাপতি অং সুই চাইন চৌধুরী, এমপি ফিরোজা বেগম চিনু, কাপ্তাই প্রতিনিধি ইব্রাহিম খলিল, মার্শালের কাপ্তাই ও রাঙ্গুনিয়ার স্বত্বাধিকারী শাহিদুল ইসলাম শাহেদ সহ আরো বোধকে। খেলাত কলাবুনিয়া ফাড়া একাদশের আড়াই এনে বিজয় হয় গোল্ডেন হিল, বিজয়ের দলারে ফ্রিজ তুলে দেয় প্রধান অতিথি। স্পন্সর করেছে কাপ্তাই গোলকে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।